সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 12:00। রেডিও টুডের দুপুরের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রক্তিম ত্রিপুরা। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার প্রধান খবরগুলো। ডেঙ্গু নিয়ে বাড়তি কথা নয়, কাজে মনোযোগ দিন, দায়িত্বশীলদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি চাইলেন মির্জা ফখরুল, পুনরায় নির্বাচনের দাবি। লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে 150 শরণার্থীর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এবং কলম্বোতে 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিকেলে 3টায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ডেঙ্গু নিয়ে দায়িত্বশীলদের সংযত মন্তব্য করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তাদের বাড়তি কথা না বলে কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেতুমন্ত্রী আরও বলেছেন, বিএনপির মতো কথায় নয়, কাজের মধ্য দিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। সমসাময়িক বিষয় নিয়ে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বাইরে আরো অনেক দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, তবে বাংলাদেশ সরকার ডেঙ্গু মোকাবেলায় বদ্ধপরিকর। ডেঙ্গু মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এমনকি প্রধানমন্ত্রীর অফিস থেকেও একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুই সিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশন, তারাও এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আসলে কাজটা সমন্বিতভাবে আমাদের করতে হবে। এ সময় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মানিক ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকনের সাম্প্রতিক নানা বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দায়িত্বশীলদের সংযত মন্তব্য করার পরামর্শ দেন। যা যা দায়িত্ব সমন্বিতভাবে পালন করতে হবে, কাজে কথা না বলে কাজে মনোনিবেশ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। তাদের কর্মকাণ্ড আরো জোরদার করে বিভিন্ন ভাগে, শুধু ওষুধ ছিটালে হবে না। আর ডেঙ্গু মশার যেখানে জন্ম হয় এবং আবাসস্থল গড়ে উঠে, সেগুলোও প্রোটেকশন দেওয়া এবং কার্যকর ওষুধ ছিটানোর ব্যাপারটাও দেখতে হবে। সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ছেড়ে ধরা গুজব নিয়ে গণপিটুনি ও প্রিয়া সাহার মতো ইস্যুতে দেশি বিদেশি কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। এই ধরনের কোন যোগসূত্র থেকে থাকলে অবশ্যই এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করা হবে এবং সেটা বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য যা যা করণীয় কঠোর অবস্থানে সরকার আছে এবং সরকার তার দায়িত্ব পালন করবে যথাযথভাবে, কার্যকরভাবে। ডেঙ্গু, গুজব ও বন্যা সহ সাম্প্রতিক সমস্যা সমাধান করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সবার প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এদিকে ডেঙ্গু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে ফের অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সাইদ খোকন অভিযোগ করেন, ডেঙ্গুর রোগী ও মৃতের সংখ্যা নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। 5,000 সংখ্যা যখন IEDCR ঘোষণা করেছিল, রাজধানীতে 3.5 লক্ষ রোগী আক্রান্ত ছিল না। মৃত্যু সংখ্যা IEDCR সেই সময় বলেছিল 5, পত্রিকাতে বলেছে 21, মহামান্য আদালত বলেছে 22। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোনো তথ্য উপাত্ত দেয়নি। গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী এই সংখ্যাকে 8 বলেছে। আমরা সরকারি সংস্থা হিসেবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই, যদিও এটা বেশি হয়ে থাকে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে পুনরায় নির্বাচনের দাবিও জানিয়েছে দলটি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, আপনারা রাজবন্দীদের মুক্তি দিন, দেশরত্রীকে মুক্তি দিন, মিথ্যা আমরা সমস্ত প্রত্যাহার করুন এবং অবিলম্বে এই অবৈধ পার্লামেন্টকে বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করুন, অন্যথায় এই দেশের জনগণ কোনোদিনই আপনাদেরকে ক্ষমা করবে না।
ছেলে ধরা গুজবের সঙ্গে কেউ যাতে শিক্ষার্থীদের জড়াতে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে উদ্বেগ জানিয়ে বলা হয়, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে নিরীহ মানুষের উপরে আক্রমণ করা হয়েছে, কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের কোনো ঘটনা আর যাতে কোথাও না ঘটতে পারে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে পরিপত্রে। এছাড়া গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। কানাডার দি স্টার জানিয়েছে, গত 4 জুলাই ফোর্ট এরি সীমান্ত হয়ে কানাডায় প্রবেশ করেন সিনহা, তারপর সেখানে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেন। কানাডার অপর একটি গণমাধ্যম কানাডিয়ান কুরিয়ার জানিয়েছে, সিনহার সঙ্গে তার স্ত্রী সুষমাও কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন এস কে সিনহা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো। আগামী 11 বা 12 আগস্ট সম্ভাব্য ঈদ ধরে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, খুলনা বরিশাল সহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী 29 জুলাই, টিকিট বিক্রি চলবে 2 আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে এবার 5টি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে সামুদ্রিক মাছের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির পোনা উৎপাদনের চেষ্টা চলছে। ইতোমধ্যে আংশিক লবণাক্ত পানির কোরাল, বাটা ও টেংরা মাছের পোনা উৎপাদনে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে মৎস্য দপ্তর। এই 3 প্রজাতির মাছের পোনার বাণিজ্যিক উৎপাদন শুরু হলে মাছ চাষে যোগ হবে নতুন মাত্রা। চট্টগ্রামে আমাদের সিনিয়র রিপোর্টার সালেহ নোমানের বিশেষ প্রতিবেদন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে সমুদ্র অর্থনীতির বিকাশ উদ্যোগের পাইলট কান্ট্রি বাংলাদেশে বছরে যে পরিমাণ মাছ উৎপাদন হয় তা 70 থেকে 20 শতাংশ আসে বঙ্গোপসাগর থেকে। এর পরিমাণ বাড়ানোর জন্য উপকূলীয় এলাকায় লবণাক্ত সহিষ্ণু বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনের চেষ্টা চলছে গত কয়েক বছর ধরে কক্সবাজারের মেরিন ফিশারিজ এন্ড টেকনোলজি সেন্টারে। এই চেষ্টার সাফল্যের সম্ভাবনা দেখা দিয়েছে সম্প্রতি। আধা লবণাক্ত পানিতে টিকে থাকতে সক্ষম কোরাল, বাটা এবং ট্যাংরা মাছের পোনা উৎপাদনের প্রক্রিয়া আয়ত্তাশা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জুলফিকার আলী। বঙ্গোপসাগরে যেসব নেটিভ স্পিসিস নিজস্ব, এগুলোকে আইসোলেশন করার জন্য আমরা একটা গবেষণা প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে ইতিমধ্যে আমরা 3টা নিজস্ব প্রজাতি আমরা আইসোলেশন করতে পেরেছি। 3 প্রজাতির মাছের মধ্যে কোরালের পোনা বাণিজ্যিক উৎপাদনের কাছাকাছি পৌঁছালেও মা মাছের অপর্যাপ্ততার কারণে তা হোঁচট খেতে পারে। সামুদ্রিক চিংড়ির পোনা উৎপাদনের সফলতা নতুন করে অন্য মাছের পোনা উৎপাদনের পথ দেখিয়েছে। পোনা উৎপাদনের জন্য মাছ চিংড়ি সমুদ্র থেকে সংগ্রহ করা গেলেও অন্য মাছের ক্ষেত্রে প্রাকৃতিক উৎসের সহায়তা তেমন পাওয়া যাবে না। যেমনটি বলছিলেন কোরালের পোনা উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত কক্সবাজারের লেগুন হ্যাচারির পরিচালক। এই জিনিসটা করাটা অতটা সোজাও না। আমরা যে মা কোরাল মাছটা চিন্তা করি, এটা মিনিমাম 4 থেকে 5 কেজি, অর্থাৎ 3 থেকে 4-5 বছরের বয়সে কোরালের প্যারেন্ট লাগবে। পোনা উৎপাদনের সফলতার ফলে উপকূলে আতা লবণাক্ত জলাশয় ও খামারে মাছের উৎপাদনে বিপ্লব ঘটে যাবে, কিন্তু সম্ভাবনা কাজে লাগাতে হলে মৎস্য আহরণকারীদের সাথে নিয়ে সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে বলে মনে করছেন একজন হ্যাচারি মালিক আব্দুর রহিম। 65 দিনের 45 দিন করে দুই ভাগে ভাগ করে দেব, দুই ভাগে ভাগ করে দিলে চাষিও বাঁচবে, সবাই বাঁচবে, আমাদের রপ্তানি খাত, চিংড়ি শিল্প সবগুলোই আয় বৃদ্ধি পাবে। মা মাছের পরিচর্যার জন্য সমুদ্রের খাতে মাছ চাষে প্রযুক্তির উন্নয়ন ঘটানোর বিকল্প নেই। তবে উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর বছরের বেশিরভাগ সময় উত্তাল থাকায় তা বেশ কষ্টসাধ্য হবে বলে মনে করা হচ্ছে। সালেহ নোমান, রেডিও টুডে, চট্টগ্রাম। শুনছেন রেডিও টুডের দুপুরের খবর, সঙ্গে আছি আমি রক্তিম ত্রিপুরা। কুড়িগ্রামে আবারও নতুন করে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 51 সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি দ্বিতীয় দফায় নতুন করে তলিয়ে গেছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী থাকায় এসব এলাকার বন্যা কবলিত মানুষজনের দুর্ভোগ বেড়ে দ্বিগুণ হয়েছে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। এদিকে গত 24 ঘন্টায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে 1 শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বন্যায় এ পর্যন্ত 13 শিশুসহ 17 জনের মৃত্যু হয়েছে।
এবার দেশের বাইরের খবর। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত 150 শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সময় গতকাল এক টুইট বার্তায় আরও 145 জনকে উদ্ধারের কথা জানিয়েছে IOM। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তাদেরকে উদ্ধার করে রাজধানী ত্রিপোলির উপকূলে নেয় স্থানীয় জেলেরা। লিবিয়ার কোস্ট গার্ডের মুখপাত্র আয়ুব কাশেম সংবাদ সংস্থা এপিকে জানান, গতকাল ভূমধ্য সাগরীয় বন্দর নগর আল খোমস থেকে দুটি পৃথক নৌকা ছেড়ে যায়। এতে প্রায় 300 জন আরোহী ছিল। ওই নৌকা দুটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির 120 কিলোমিটার পূর্বে অতিক্রম করার পর ভূমধ্য সাগরে ডুবে যায়। গত 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে নাজেহাল আমেরিকার দেশ হন্ডুরাস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির 32টি সরকারি হাসপাতালের মধ্যে 26টি নির্ধারিত বেডের চেয়ে অতিরিক্ত রোগীতে বোঝাই হয়ে রয়েছে। চলতি বছরে দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় 28,000 মানুষ। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন 54 জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। ডেঙ্গু মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বসত বাড়ি ও অফিস ভবনে গ্যাস ছড়িয়ে ডেঙ্গু জ্বরের ভাইরাস এডিস মশা নিধন কার্যক্রম চালু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটদের সমালোচনার মুখে পড়েছে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ। বিবিসি জানিয়েছে 16 বছর পর পুনরায় এমন উদ্যোগে বেশ কয়েকজন ডেমোক্রেট সদস্যদের পাশাপাশি মানবাধিকার সংগঠন থেকেও সমালোচনা করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তকে ডেমোক্রেট কংগ্রেস সদস্য কমলা হ্যারিস অনৈতিক ও অত্যন্ত ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। এছাড়া উচ্চকক্ষের সিনেট সদস্য বার্নি স্যান্ডার্স জানিয়েছেন মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিতে ভোটাভুটি হলে অবশ্যই তা বাতিল করা হবে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বন্যার অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, সেই সাথে মাছ মাংস আর মুরগির দামও বেশ চড়া। কমেনি ডিম পেঁয়াজ ও আদা রসুনের দাম। মুশকায়েত মাশরেকের প্রতিবেদন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে মশলা জাতীয় পণ্য বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে। পেঁয়াজ রসুন আদার দাম আগেই বেড়েছে, এখন নতুন করে বেড়েছে এলাচ লবঙ্গ আর দারুচিনির দাম। ঈদের আগে এসব পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। দেশ জুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানীর বাজারে গেল কয়েকদিনে সব ধরনের সবজির দাম বেড়েছে হু হু করে। নতুন করে উৎপাদন না হওয়া পর্যন্ত এসব সবজির দাম কমবে না বলে ধারণা বিক্রেতাদের। পেঁপে 30 টাকা, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা, লাউ 50 টাকা, লেবু 30 টাকা, হালি 60 টাকা কেজি, করলা 60 টাকা কেজি। মাছের বাজার বেশ কয়েক মাস যাবত ঊর্ধ্বমুখী। ইলিশ ধরা শুরু হলেও বাজার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তবে আগামী 15 দিনের মধ্যে মাছের দাম কমে আসবে বলে আশা করছেন বিক্রেতারা। মাছের দাম কমতেছে না, মনে করেন বৃষ্টি আইতেছে কয়েকদিন ধরে, এই জন্য মাছ গাড়ে পাওয়া যায় না। আর যে বন্দরেতে মাছ আসে না, আর বন্যার পানি আছে, এমনি মাছ পানি দেখে মাছ গাড়ে বেশি আসে না, এই জন্য গাড়ে দাম বেশি। কিন্তু বাজারে দাম বেশি, কিন্তু বাজারে এরকম কাস্টমার নাই, বেচা যায় না। ইলিশ মাছ এক কেজি সাইজ এগুলো কিনতে 1400-1800 কেজি, গাড়ি আনলে 1500 কেজি, বেচা যায় না। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে বাজার অস্থিতিশীল হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। কোনো মতো দিন কাটাইতেছি, ডাল ভাত আলু ভর্তা সবজি, 4 দিনের বাসি তরকারি কিনে কম দামি কি 400-500 টাকা কামাই করলে, আর বাজারে গেলে 800 টাকা খরচ হয়। কম দামের ওই দিয়ে কিন্তু উস্তার কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 60 টাকা। মাংসের দামও বাড়ি গেছে গা, সবজির দামও বাড়ি গেছে, মাংস তো কিনতেও পারি না। তবে চাল ডাল আটা চিনি আর ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের দামে। মুশকায়েত মাশরেক। এবার ধুলার খবর। ক্রিকেট। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ট্রেডমার্ক বোলিং স্টাইল কিংবা বিচিত্র সব ডেলিভারির জন্য ক্রিকেট বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন 35 বছর বয়সী এই লঙ্কান বোলার। কথা ছিল পুরো ওয়ানডে সিরিজ খেলবেন, কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে বাংলাদেশের সাথে ওয়ানডে দিয়ে 50 ওভারের খেলা শেষ করবেন লাসিথ মালিঙ্গা। 2011 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। সবশেষ ওয়েদার আপডেট।
আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যা বজায় থাকতে পারে বিকেল 4টা পর্যন্ত। পরে 1 ডিগ্রি কমে বিকেল 5টায় তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, যা অপরিবর্তিত থাকতে পারে পরের ঘন্টায়ও। এই মুহূর্তে ঢাকার আকাশ মেঘলা আর হালকা বাতাস বইছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 13 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 80%। এই মুহূর্তে ঢাকায় বায়ুমানের সূচক 65, যা মধ্যম মানের। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6টা 45 মিনিটে। সুপ্রিয় শ্রোতা, আমরা দুপুরের খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান খবরগুলো। ডেঙ্গু নিয়ে বাড়তি কথা নয়, কাজে মনোযোগ দিন, দায়িত্বশীলদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি চাইলেন মির্জা ফখরুল, পুনরায় নির্বাচনের দাবি। লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে 150 শরণার্থীর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এবং কলম্বোতে 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিকেল 3টায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুরের খবর এ পর্যন্তই। সন্ধ্যা 17:45 আমাদের পরবর্তী খবর শোনার আমন্ত্রণ রইল। এছাড়া যে কোনো অনুষ্ঠান শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং রেডিও টুডের সাথেই থাকুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রক্তিম ত্রিপুরা। Radio Today, 89.6 FM.